সারা দেশ জুড়ে চলছে 21 দিনের লকডাউন, সবাই গৃহবন্দী, কেউ ফোন কলে কান পাচ্ছে কিংবা চোখ রাখছে ভিডিও চ্যাটে, যোগাযোগ থাকছে মানুষের সঙ্গে মানুষের, কিন্তু মেইনটেইন করছি সোশ্যাল ডিস্টেন্স। বাড়িতেই আছি, সবার সাথেই আছি, আপনিও বাড়িতে থাকুন, সবাইকে পাঁচবার সুযোগ করে দিন, ধন্যবাদ। এইরকম ভাবেই আমি কিন্তু আমার বন্ধুদের সঙ্গে যোগাযোগ করতে চেয়েছি এবং পেরেওছি। বিশ্বজুড়ে কোভিড-19 এর জন্য যে সমস্যা চলছে এবং যে লকডাউন চলছে, আমি তার জেরে বাড়িতেই রয়েছি, নাচ করছি, গান করছি, মায়ের সঙ্গে রান্না করছি, ঘর গোছাচ্ছি এবং অনেক গল্পের বই পড়ছি। আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারাও প্লিজ বাড়িতে থাকুন এবং এই লকডাউনকে সফল করে তুলুন। বাড়ি থেকে বেরিয়ে নয়, বাড়ির মধ্যে থেকে তাদেরকে ফোন করলাম আর তারা তাদের অভিজ্ঞতা শেয়ার করে নিল আমাদের সঙ্গে। আজকাল এই গানটা একটু বড় বেশি নাড়া দিচ্ছে মনকে। কোয়ারেন্টিনে আমি একদম বাড়িতে আছি আর নিজেরই প্যাশনের কাজগুলোকে আরো ভালো করে এক্সপ্লোর করছি, তাই দেশের জন্য আমরা তো এইটুকু করতেই পারি। যতদিন আমাদের কোয়ারেন্টিন চলবে, যতদিন আমাদের এই লকডাউন পিরিয়ড চলবে, আমরা কেউ বাইরে বেরোবো না, আমরা বাড়িতে থাকবো, আমরা ফ্যামিলি মেম্বারদের সাথে থাকবো, সবাই এক হয়ে আমরা দেশের জন্য এটুকু করতে পারি না? নিশ্চয়ই পারি এটুকু। কেউ হয়তো তাদের বন্ধুদের মিস করছে, সে কথাও আমাকে জানিয়েছে। দেখতে থাকো। Some time for reading books and watching some movies, doing online school. I miss my friends very much. Stay home, stay safe. তাই কেউ কবিতা বলে পাঠালো আমাকে। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে, আমার দুর্গা কাস্তে হাতুড়িয়া উজধানের মাঠে, আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে, আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। এখন একটাই শর্ত, বাড়িতে থাকুন, নিজে সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। এখন তো হাতের মুঠোয় ফোন আর বসে গোটা দুনিয়া, তাই আমরা কেন পিছিয়ে থাকবো? আমরা যোগাযোগ রাখছি তাদের সঙ্গে, দেখুন এবার তারা এক এক করে কি বলবে। নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, হটস্টার এবং ফিফা খেলা ছাড়া কি করছি, আই থিঙ্ক ওটা বলা বেশি ইম্পর্টেন্ট। বই পড়া, নিজের ট্রাভেল ব্লগস এডিট করা, উকুলেলে শিখছি নতুন একটা ইনস্ট্রুমেন্ট। তো করোনা ভাইরাস গো, করোনা গো, টিল দেন মজা করি সবাই মিলে, ফ্যামিলিকে আরো বেশি টাইম দিই, এক্সট্রাকারিকুলার অ্যাক্টিভিটিসকে আরো বেশি করে মজবুত করি, ঠিক আছে? সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার। নিজেকে জানুন, নিজেকে বুঝুন, নিজের আশপাশে প্রচুর মানুষ আছে, তাদের জানুন, প্রত্যেকটা মানুষের মধ্যে একটি ভালো মানুষ লুকিয়ে আছে, তাকে খুঁজে বের করার চেষ্টা করুন, অনেক বেশি করে ফ্যামিলি টাইম স্পেন্ড করুন, দেখবেন খুব ভালো থাকবেন। একদম ঠিক ধরেছেন, জামা কাপড় গোছানোর জন্য একেবারেই চলে আসি আলমারির কাছে। যে কাজগুলো করা হয় না অবসর সময়, ঠিক সেই কাজগুলোই এখন করছি। আমি ভালোবাসি লেখালেখি করতে, আবৃত্তি করতে, সারা বছর সময় হয়ে ওঠে না, তাই জন্য এখন বাড়িতে আছি আর ছুটি লেখালেখি করছি, আবৃত্তি করছি, গল্প করছি, গল্পের বই পড়ছি, আনন্দ করছি আর সাবধান থাকছি। আমরা সবাই এখন হোম কোয়ারেন্টাইনে আছি, স্টুডেন্টদের জন্য বেশ কিছু অনলাইন লেকচার্স বানাতে হচ্ছে, আর তার পাশাপাশি আমি প্রচুর অফুরন্ত সময় পাচ্ছি, যেগুলোকে আমি গল্পের বই পড়ে এবং মেডিটেশন করে কাজে লাগাচ্ছি। সুস্থ থাকুন, সাবধানে থাকুন, আর হ্যাঁ একটি কথা, অবশ্যই বাড়িতে থাকুন, ধন্যবাদ। কিছুদিন ধরে শুনছেন ভাইরাল হয়েছে একটা কথা, ভালোবাসাও তো এভাবেই সংক্রামিত হতে পারে। আসলে আমাদের অজান্তেই ভালোবাসা সংক্রামিত হয়েছে, সারা পৃথিবী বোধহয় ভালোবাসার বন্ধনে আবদ্ধ, তাই সারা পৃথিবী আজ ঘুমিয়ে আছে। ঘুমোচ্ছি প্রচুর, প্রচুর ঘুমোচ্ছি, বই পড়ছি, একটু মাঝে মাঝে সিনেমা দেখছি, ঘরের টুকটাক কাজকর্ম করছি আর গান বানাচ্ছি, গান বানাচ্ছি, লেখালেখি করছি, নিজের ছবি আঁকছি এবং অফিসের কাজ বাড়িতে বসে করছি। আপনারাও বাইরে বেরোবেন না, বাড়িতে থাকুন এবং সুস্থ থাকুন। পুলিশ কর্মী,
সামাজিক কর্মীরা, সাফাই কর্মীরা, স্বাস্থ্য কর্মীদেরকে সবাই আলাদা আলাদা ভাবে বা একসাথে একজোট হয়ে সবাই অভিবাদন জানাচ্ছে, ধন্যবাদ জানাচ্ছে, আমিও জানাচ্ছি। এই সব কিছুর মধ্যেও একটা মানুষ আছে যে মানুষটার কিন্তু কোনো লকডাউন নেই, কাজের ছুটি নেই, প্রতিনিয়ত তারা কাজ করে যাচ্ছে, প্রত্যেক দিন কাজ করে যাচ্ছে, সেটা হলো আমাদের মা, ওয়ার্ক ফ্রম হোম। হ্যাঁ, ভিডিও এডিটরদের ওয়ার্ক ফ্রম হোমই হয় সচরাচর। কোয়ারেন্টাইন পিরিয়ডে আমরা ওয়ার্ক ফ্রম হোমই করি সবাই। জানি অসুবিধা হচ্ছে প্রচুর, কিন্তু কিছু করার নেই, হয়তো এটা করলেই আমরা সকলকে সুস্থ রাখতে পারবো, আমাদের পরিবার পরিজনকে। আর সেই সুবাদেই আমরা এই লকডাউনটাকে খুব হাসি মুখে মেনে নিচ্ছি। আসুন আপনারাও মেনে, যদি ভিডিওটি দেখে আপনারাও উদ্বুদ্ধ হয়ে থাকে তাহলে আপনারাও বানিয়ে ফেলুন আর শেয়ার করে ফেলুন সবার সাথে, নিজেদের প্রোফাইলে, নিজেদের সোশ্যাল মিডিয়াতে। ধন্যবাদ। ইন্সপিরেশন যদি বলেন তাহলে বলবো প্রধানমন্ত্রীর কথা, তার বক্তব্য। সেইরকমই একটা ভাবনা চিন্তা নিয়ে বানিয়ে ফেললাম এই ভিডিও। এর দ্বারা যদি দু একটা মানুষও ইন্সপায়ার হন, একটু আনন্দ পান, তাতে আমরা যারা এই ভিডিওর সঙ্গে যুক্ত তারা খুব আনন্দ পাবো। এবং ধন্যবাদ জানাই আমার এডিটর খুশি যে এই ভিডিওটা এডিট করে দিয়ে আপনাদের। সবাই খুব ভালো থাকুন, আরো কেউ ভাইকে ভালো রাখো, আনন্দে রাখো, আর হুই হুই করে ভালোবেসে এই লকডাউনের দিনগুলো কাটাও। ধন্যবাদ, নমস্কার।